দ্রৌপদী মায়ের ওই যে রানী সভা, তাকে যে নিয়ে গেছেন ব্রাহ্মণ সেজে বাবা ভোলেনাথ, তিনি সেখানে গিয়ে কি করেন, রান্না বান্না করেন, ঘর ঝাড়ু দেয়, তারপরে তার বাড়ির মালকিনকে স্নান করিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, চুল বেঁধে দেয়, রান্না করে নিজের হাতে খেতে দেয় মা। আর ছেলে রহিদাস বলে তাকে কি করে সকাল সকাল ফুল তুলতে যেতে হয়, তাই আজকে রহিদাস তিনি ফুল তুলতে যাচ্ছেন। কিন্তু কি করে জানবে যে আজকে ছেলের ভাগ্যে কি দুর্ঘটনা ঘটবে? ছেলে যাচ্ছেন ফুল তুলতে, আর বিশ্বামিত্র মুনি পরীক্ষা করবার জন্য একটা সর্পরূপ ধারণ করেছে, সাপ। সাপ হয়ে ফুল গাছের গোড়ায় চুপ করে বসে আছে, আর রহিদাস জানে না তিনি ভগবানের জন্য ফুল তুলতে যাচ্ছেন। চরম ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরম ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। রানী মা দেখলেন আমি দাসী, মালিকের ওপরে কথা বলা যাবে না,
আর মালকিন যা বলেছে তা পালন করা একান্ত কর্তব্য আমার, একান্ত কর্তব্য। রাধে রাধে। এদিকে রানী মা সভ্যা কাঁদতে কাঁদতে রান্না করছেন, মা কাঁদতে কাঁদতে রান্না করছেন। আর একবার করে পুত্রের মুখটা যখন ভেসে উঠছে মনে, হৃদয়টা মোচড় দিয়ে উঠছে, এবার একমাত্র পুত্র আজ মারা গেছে, তবুও মা তাকে কোলে নিতে পারছে না, মা তাকে একবারও কোলে আদর করতে পারছে না। ছেলে আমার মৃত অবস্থায় পড়ে গেছে। রানী সভ্যা কাঁপছে, আর বাড়ির মালকিন বলছে কান্না কাটি করলে চলবে না, ভালো করে রান্না করো। রান্না করে তাকে স্নান করালেন, নিজের হাতে খাইয়ে দিলেন। এবার তিনি যখন শুতে গেলেন তখন পাটিপে ঘুম পাড়াচ্ছে, তিনি যখন ঘুমলেন তখন হরিবোল রাত্রি হয়ে গেছে বলে। আর সেই রাত্রিবেলায় সকালবেলায় ছেলেকে সর্প দংশন করেছে, মা সন্ধ্যেবেলায় যাচ্ছেন ছেলের কাছে চিৎকার করতে করতে, ওহে ওরে রহিমাশ্বরে, মরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মা সভ্যা রানী বলছে, কেড়ে নিও না, কেড়ে নিও না, তুমি যে ব্যথাহারি ব্যথা দিও না।
আজকের দিনে শেষের দিনে সত্যকে সত্যকে পাশে রেখে ঠেলে ফেলে দিয়ে যায় গেলে চলবে না। উনি যখন আপনার মালিক, উনি যখন আদেশ করেছেন আপনি আমাকে হত্যা করুন, এই আমি আমার মাথাটা নিচু করে দিলাম। সফিয়া রানী মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করেছে, প্রবীর চন্দাল বলছে ওকে হত্যা করো, হত্যা করো তুমি ওকে। রাজা হরিশ্চন্দ্র ভাবছে সফিয়াকে নিজের হাতে হত্যা করে আগুনে ঝাঁপ দেব, আর যেই মারতে যাবে অমনি সঙ্গে সঙ্গে ওগো ধর্মরাজ এলো সেই তথা সেই খামে। সিংহাসনে প্রতিষ্ঠিত করা হলো, আমরা একবার সময় মিলে বলবো বড় রাজা হরিশ্চন্দ্র কি।